আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন

ইনপুট কারেন্টকে আউটপুট কারেন্টে অ্যাম্পলিফাই করে সেটা আমরা দেখব এখানে আমরা আগে ফার্স্ট বায়াসিংটা দেখিনি যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টার এবং এটা কালেক্টর এটা বেস এবং এটা এমিটর আর এটা কমন এমিটার মোডে আছে তার মানে এমিটরটা হবে গ্রাউন্ডেড হয়ে যাবে ওকে তাহলে ফার্স্ট আমরা দেখব বেস এবং এমিটরের মাঝে একটা ব্যাটারি লাগানো আছে যেটা বি এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারির সাথে বেস পজিটিভ কানেক্টেড আছে আর এমিটারটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড আছে তার মানে বেসের সাপেক্ষে এমিটারটা বা বেস এমিটার জাংশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে তাহলে একটা ফরওয়ার্ড বায়াসে আছে তাহলে আমরা ফার্স্ট কি দেখছি বেস এমিটার জাংশন ইজ অন ফরওয়ার্ড বায়াসে ওকে নেক্স্ট আমরা বেস এবং কালেক্টরের মধ্যে বায়শিংটা দেখবো এখানে দেখতে পাচ্ছি বেসের সাথে একটা ব্যাটারি আছে যেটা পজিটিভ টার্মিনাল বেসের সাথে এবং এক্ষেত্রে ভিসিসির যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি যেটা কালেক্টরের সাথে কানেক্টেড আছে এবং ভিসির পজিটিভ টার্মিনালটা কালেক্টরের সাথে কানেক্টেড আছে তাহলে এখানে আমরা কী দেখব ভি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসির ভ্যালুটা যদি ভি বিবির থেকে বেশি করি তাহলে আমরা দেখবো যে এই ভিসিসির সাপেক্ষে এই ভিসিসি ব্যাটারির সাপেক্ষে বেসটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে অ্যাড আছে এবং ভিসিসির সাপেক্ষে কালেক্টরটা হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড আছে আর আমরা জানি এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টার বেসটা হচ্ছে এটা পি সাইড আর কালেক্টরের সাইডটা হচ্ছে এন সাইড ওকে যেহেতু পজিটিভ টার্মিনালটা এন সাইডের সাথে মানে কালেক্টরের সাথে কানেক্টেড আছে এবং এই ভিসিসির সাপেক্ষে বেসটা পজিটিভ প্যানেলের সাথে কানেক্ট নেগেটিভ প্যানেলের সাথে কানেক্টেড আছে তাহলে আমরা এটা বলতে পারি বেস এবং কালেক্টর জাংশনটা আছে রিভার্স বায়াসে তাহলে আমরা কি দেখলাম বেস এবং কালেক্টর টার্মিনালটা আছে জংশনটা আছে ওকে তাহলে বেস কালেক্টরটা রিভার্স বায়াসে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভিসির সাপেক্ষে মানে এই ভোল্টেজটা এই ব্যাটারি ভোল্টেজটা বেশি দেখিয়েছি ওকে এখন আমরা কি দেখব যেহেতু এবং আছে আছে তার মানে সাথে নেগেটিভ অ্যাড যার জন্য এমিটর থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন এখানে এমিটেড হয় এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন এমিটেড হয় যেহেতু আমরা জানি এমিটরের ডোপিংটা অনেকটা হাই থাকে এবং এই এই ইলেকট্রনগুলো এমিটার হয়ে বেসের দিকে যায় এবং আমরা জানি বেস খুবই থিন লেয়ার হয় এবং যার ডোপিংটা খুবই লাইটলি হয় সেই জন্য বেস থেকে ইলেকট্রনগুলো ক্রস করে কালেক্টরের দিকে চলে যায় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কালেক্টরের দিকে চলে যায় আমরা যদি এখানে দেখি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রন কালেক্টরের দিকে চলে যায় ওকে আর ফাইভ পার্সেন্ট ইলেকট্রন যেটা বেসের দিকে যাই তাহলে আমরা কি দেখতে পাবো আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং ব্যাটারি ভোল্টেজ যেটা কালেক্টরের সাথে কানেক্টেড আছে এবং পজিটিভ টার্মিনালটা কানেক্টেড আছে তার মানে এইগুলো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাহলে কালেক্টরের মধ্যে যেহেতু আমরা ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করে দেখতে পাচ্ছি তাহলে কালেক্টরের মধ্যে একটা আমরা একটা হাই কারেন্ট পাবো যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য বেস বা টুয়ার্ডস দ্য এমিটার বলতে পারি আমরা তাহলে কালেক্টরের মধ্যে একটা কারেন্ট পাবো আর ফাইভ পার্সেন্ট যেহেতু ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে আবার এই ব্যাটারিতে ব্যাক করছে তার মানে আমরা বেসের মধ্যে একটা অল্প পরিমাণ একটা কারেন্ট পাও যেটা আইবি এখন যদি আমরা আইবিটাকে যদি আমরা ইনপুট কারেন্ট ধরি ইনপুট কারেন্ট এবং আইসিটাকে আমরা যদি আউটপুট কারেন্ট ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি আইসির ভ্যালুটা অনেকটা বেশি কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রন মধ্যে দিয়ে যাচ্ছে এবং মধ্যে তার মানে আইসির ভ্যালুটা অনেকটা বেশি থেকে তাহলে আমরা যদি আউটপুট কারেন্ট আর এই আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের মধ্যে যদি কারেন্ট গেন আমরা যদি ডিটারমেন্ট করি যেটা বিটা সেটা হচ্ছে আইসি বাই যদি আইবি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে কারেন্টটা অ্যাম্প্লিফাই হচ্ছে ওকে তাহলে বলতে পারি আমরা কারেন্ট ইজ ইজপ্লিফায় ওকে তাহলে আমাদের মেন মোটো কি ট্রানজিস্টার আমরা ইউজ করি অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কারেন্টটাকে অ্যাম্প্লিফাই করতে পারছি এক্ষেত্রে তাহলে দুটো বায়াস হচ্ছে যেটা বেস কালেক্টরের মধ্যে এটা রিভার্স বায়াসে থাকতে হবে এবং বেস ইমিটারের মধ্যে হচ্ছে এটা ফরওয়ার্ড বাসে থাকতে হবে এক্ষেত্রে এমিটার কারেন্ট এর ডিরেকশনটা হবে এই দিকে যেহেতু এটা নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড আছে তাহলে এটা হলো এমিটার কারেন্ট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুট কারেন্ট মানে আইসিটা ইজ আ ফাংশন অফ অফ আইবি মানে আইসিটা ডিপেন্ডেন্ট অন আইবি তার মানে আইসিটা আইবির ওপর ডিপেন্ড করে তার মানে আইবিটা যখন চেঞ্জ হবে তখন আইসিটা চেঞ্জ হবে এখন আমরা দেখব যদি আমরা এই বায়াসিংগুলোকে চেঞ্জ করি ওকে এই দুটো বায়াসিংকে যদি আমরা চেঞ্জ করি তার মানে আমি যদি এই বেস এবং কালেক্টরের মধ্যে যে ফরওয়ার্ড বায়াস আছে সেটাকে আমি যদি রিভার্স বায়াস করি তাহলে ফার্স্ট আমি দেখব ইফ দা বেস অ্যান্ড এমিটর ইজ অন রিভার্স বায়াস এটাকে রিভার্স বায়াস করলাম এই বেস জাংশনটাকে আর বেস যে কালেক্টর জাংশন আছে সেটা অলরেডি রিভার্স বায়াস আছে সেটাকে আমি রিভার্স বায়াসে রাখলাম আর বেস যে কালেক্টর জাংশনটা আছে সেটা রিভার্স বায়াসে আমি রাখলাম তাহলে এক্ষেত্রে কি হবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি বেস এমিটর জাংশন রিভার্স বাস আছে তার মানে এমিটরের মধ্য দিয়ে কোনো ইলেকট্রন পাস হবে না যার ফলে আমরা আইবির ভ্যালুটা জিরো পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু রিভার্স বাসে তার মানে আইবি ইকাল টু জিরো বেস কারেন্ট আমরা কোনো পাচ্ছি না আর আমরা দেখতে পাচ্ছি আইসিটা যেহেতু বেসের ওপর ডিপেন্ডেন্ট এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে যখন কোনো ইমিটার থেকে ইলেকট্রন ইমিটেড হবে না তখন কালেক্টরে কোনো ইলেকট্রন পৌঁছাবে না যার ফলে ভ্যালুটাও জিরো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আইসির ভ্যালুটাও জিরো হচ্ছে তার মানে এই মধ্যে দিয়ে কোনো নেট কারেন্ট ফ্লো হবে না তাহলে আমরা কোনো নেট কারেন্ট ফ্লো পাচ্ছি না এখানে দুটো ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট দুটোই জিরো পাচ্ছি তার মানে এখানে কোনো অ্যাম্পিফাই হচ্ছে না এবং এই অবস্থাটাকে বলা হয় কাট অফ কন্ডিশন বা এইটাকে কাট অফ রিজিয়ন বলা হয় কাট অফ রিজিয়নে এই থাকে তাহলে এখানে আমরা কারেন্ট অ্যাম্প্লিফাই করতে পারছি না নেক্সট আমরা যদি এই বেস এবং এমিটর জাংশনটাকে ফরওয়ার্ড বাসে রাখবো এবং বেস কালেক্টরটাকে চেঞ্জ করে ফরওয়ার্ড বাস করে দেবো মানে দুটোই আমরা থাকবে ফরওয়ার্ড বায়াস তাহলে নেক্সট যদি আমি কন্ডিশন দেখি এফ বেস এমিটর জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াস এজ ইউজুয়াল আর বেস কালেক্টর জাংশনটাকে আমি করে দেব ফরওয়ার্ড বায়াস তার মানে দুটো এখানে ফরওয়ার্ড বাসা থাকলে কি হবে যেহেতু দুটোই ফরওয়ার্ড বায়াসে থাকবে তার মানে এই ক্ষেত্রে VCC ভ্যালুটা VBB এর থেকে কম হতে হবে যার ফলে এইটা থাকবে ফরওয়ার্ড বায়াস তার মানে এটা এন টাইপটা থাকবে নেগেটিভ টার্মিনালের সাথে এবং বেসটা থাকবে মোর পজিটিভ টার্মিনালের সাথে তাহলে এন টাইপটা যেহেতু লেস অ্যামাউন্ট অফ ভোল্টেজের পজিটিভ টার্মিনালের সাথে আছে এবং বেসের সাপেক্ষে বেসের টার্মিনালটা অনেক বেশি ভোল্টেজের সাথে পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড আছে তাহলে এটা আমরা জানবো এটা ফরওয়ার্ড বায়াসে আছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা দেখব ভিসি আইবি এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যেটা ভিসিসি থেকে মানে আইসি থেকেও যেটা ভ্যালু বেশি হয়ে যাচ্ছে এবং আইসিও একটা হাই অ্যামাউন্ট কারেন্টে পৌঁছে যাবে দুটোই আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে গেছে এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যেহেতু দুটোই বায়াস আছে তার মানে বেসের সাপেক্ষে যে ভোল্টেজটা আছে বেস ভোল্টেজটা সেটা অনেকটা হাই হয় বেস ভোল্টেজটা যেহেতু হাই হয় তাহলে আমরা বেস কারেন্টটা অনেকটা বেশি পাবো তাহলে আমরা লিখব অ্যাজ ভোল্টেজ বেস ভোল্টেজ যদি হাই হয় তাহলে আমরা বেস কারেন্টটা হাই পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি বেস কারেন্টটা এক্ষেত্রে কালেক্টর কারেন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখন যদি আমরা কারেন্ট গেন বের করি আইসি বা আইবি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেস দেন ওয়ে ওয়ান হয়ে যাচ্ছে কারণ বেস ভোল্টেজ ভোল্টেজটা কালেক্টর ভোল্টেজ থেকে বেশি তাহলে এখানে কারেন্ট অ্যাম্পলিফাই হচ্ছে না তাহলে এখানে দেখতে পাচ্ছি কারেন্ট ইজ নট অ্যাম্প্লিফাইড তাহলে আমাদের যে মেন মোটো যে আমাদের কারেন্ট অ্যাম্পিফাই করা ট্রানজিস্টর দিয়ে সেটা আমাদের সাকসেসফুল হচ্ছে না তাহলে আমাদের অলওয়েজ এটাকে এই কন্ডিশনে রাখতে হবে দুটো জাংশনকে দু বায়াসে রাখতে হবে আমরা যদি বেস এমিটর জাংশনটাকে ফরওয়ার্ড বাসে রাখি আর বেস কালেক্টর জাংশনটাকে যদি রিভার্স বাসে রাখি তাহলে আমরা কারেন্ট অ্যাম্পিফাই করতে পারবো এবং এই ট্রানজিস্টরকে অ্যাজ অ্যান অ্যাম্পিফাই হিসেবে ইউজ করতে পারবো থ্যাংক ইউ